आयोजित साधारण अधिवेशन 1428 210 श्री हरिचा बब्द 10 11 व्यक्ति 1428 बंगब्द 28 अक्टोबर 2021 ख्रीटाब्द मिशन आयोजित आजकल साधारण अधिवेशने पूर्ण ब्रह्म पूर्णानंद दयाल अवतार श्री श्री हरिचाँद ठाकुर मुक्ति बारिधि प्रदीप पवन भगवान श्री श्री गुरुचाँद ठाकुर उपस्थित आछेन। सम्मानित सभापति शुभ उद्बोधक मंगल आशीर्वाद मानी प्रदान उपस्थित छे महामती सभापति ठाकुर प्राक्तन एमपी सभापति आंतर्जातिक गोखे प्रचार संघ एवं उपदेष्टा श्री श्री हरिगुरुचाँद मुद्रा मिशन उपस्थित आछेन। आमादेर माझे आमादेर प्राणेर ठाकुर পদ্মনাভ ঠাকুর এতক্ষণ আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের বিজয়কার দূরীভূত যত অন্ধকারকে দূর করে এই অধিবেশনে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। যে আশীর্বাদ বক্তব্য প্রদানের জন্য আমাকে এখানে দাঁড়ানো হয়েছে আমি আশীর্বাদ করতে জানি না, আদৌ কোনোদিন আশীর্বাদ করতে পারবো কিনা জানি না, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রার্থনা করি এই বলে 1339 বঙ্গাব্দে 18 শ্রাবণ 1932 খ্রিস্টাব্দে বুধবার সীতামোরানন্দির মাসিক শান্তি সভায় স্বয়ং শিব অবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সভাপতিত্বে যে সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় হাত ধরেই আজকে এই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশন, যেটা হরিগুরুচাঁদ মথুয়া মিশনে আজকে এই পর্যন্ত তার পদচারণা এবং এই এতদিনের যে প্রয়াস শ্রী গুরুচাঁদ ঠাকুর আমাদের মাথার উপর আছেন, আর এই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদেই তার শক্তি নিয়েই আমরা শ্রী শ্রী গুরুচাঁদের মিশনকে এযাবৎকাল পর্যন্ত ঠাকুরবাড়ির শ্রদ্ধেয় বিভিন্ন বয়োজ্যেষ্ঠরা এই মিশনকে পরিচালিত করে এই পর্যন্ত এনেছেন। বর্তমানের প্রেক্ষাপটে আমরা শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশনের যে প্রেক্ষাপট যেখানে আমরা অবস্থান করছি দাঁড়িয়েছি এটা আমরা সবাই অনুধাবন করতে পারছি এবং এর সাফল্য এবং এর লক্ষ্য কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা এখনো কেউ বলতে পারি না। গুরুচাঁদ ঠাকুরের সেই অমোঘ বাণী দেশে দেশে মিশনের বহু শাখা রবে আমার বাবার নাম প্রচার হবে এই কথাকে হৃদয়ঙ্গম করে শতভাগ বিশ্বাস করে যে মিশনে আজকে আমরা সবাই আত্মনিয়োগ করেছি আমি বলতে পারি আমরা প্রতিটি মানুষই ধন্য গুরুচাঁদ ঠাকুরের সেই সংগঠনে আমরা সবাই যোগদান করেছি। এতটুকু বলেও আমরা সবাই সেই মথুয়া মিশনের হাত ধরে এই পর্যন্ত আসতে পেরেছি। আজ একটা কথা না বললেই নয়, আমি সাংগঠনিক কোনো কথা বলবো না, আজকে অনেক বক্তারা আছেন, আলোচনার অনেক বিষয়বস্তু আছে, তবু আমি এতটুকু না বলে পারছি না। 1996 সাল থেকে আজকে 2021 সাল পর্যন্ত আমার দেখা এবং অভিজ্ঞতার আলোকে আমি এতটুকু বুঝেছি সেই খুলনা শহরের মহাসম্মেলন থেকে শুরু করে ঢাকায় মহাসম্মেলন থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন দুবাই সার্জার সম্মেলন থেকে শুরু করে যেগুলো আমি নিজে চোখে দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে বলছি বিভিন্ন রকম প্রতিবন্ধকতা বিভিন্ন রকম বাধাকে অতিক্রম করেই মিশন আজ প্রতিষ্ঠিত। এটা বলতে এতটুকু দ্বিধা নেই, আমি বিশ্বাস করি যারা যারা মতো মিশনকে ভালোবাসেন তারাই আজকে এই সভায় উপস্থিত এবং যারা যারা আসতে পারেননি তাদের অন্তর দগ্ধ হয়ে যাচ্ছে বাড়িতে বসে কেন এই অধিবেশনে উপস্থিত হতে পারেননি, কারণ তারা সবাই গুরুচাঁদকে ভালোবাসেন আর গুরুচাঁদকে শতভাগ ভালোবাসেন বলেই তাদের ভিতরে এই উদ্বিগ্নতা এই কষ্ট কাজ করে। আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি বাবা এবং মাকে সবার আতুল চরণে হাত রেখে আমরা যেন গুরুচাঁদ ঠাকুরকে সেই শতভাগ ভালোবাসি এবং তার প্রতিষ্ঠিত এই হরিগুরুচাঁদ মথুয়া মিশনকে শতভাগ ভালোবাসি।
ভালোবেসে যদি আমরা এতটুকু কাজ করতে পারি, এতটুকু প্রয়াস করতে পারি, সেটাই আমরা আমাদের জীবনের ধন্য বলে মনে করি। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো হলো আছে বিগত দিনের মৎস্য মিশনের কার্যাবলী পর্যালোচনা, কাউন্সিল অধিবেশন, গঠনতন্ত্র সংশোধন, কেন্দ্রীয় মৎস্য মিশনের নতুন কমিটি গঠন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের তারিখ নির্ধারণ, বিভিন্ন বিষয়গুলো 2, 3, 4 এবং বিবিধতে যারা 5 নম্বর আলোচনা আছে সবাই মিলে আলোচনা করবে। তবে বিগত দিনের মৎস্য মিশনের কার্যাবলী আমি আপনাদেরকে বলেছি, খুলনা মহাসম্মেলনে আমরা সেই রাজপথ দিয়ে হাঁটছি, ডান্টা বাজছে, হরিধ্বনি ধ্বনিত হচ্ছে, সমগ্র মথুরারা উদ্গ্রীব হয়ে উদ্ভ্রান্তের মতো আমরা সেই হরিনাম প্রচারে ব্যস্ত ছিলাম। ঠিক সেই মুহূর্তেই ঠাকুর আমাকে প্রশ্ন করেছিলেন, মনে করো যদি এখন আমাদের উপর একটা বোমা পড়ে কি হবে। আমি তখন বলেছিলাম 1996 সাল, অর্থাৎ আজকে থেকে আরো 25 বছর আগের কথা, আমি জানি না গুরুচরণ ঠাকুর আমার মুখ দিয়ে এই কথাটা বলিয়েছিলেন যে ঠাকুরের নাম প্রচার করার জন্য যদি রাজপথে বলে যাই যাব, এতেই আমার জীবন ধন্য হবে। ঢাকা সম্মেলনে আমি জানি না গুরুচরণ ঠাকুর বলিয়েছিলেন, আজকে ঠাকুরবাড়ির গৃহবধূ হয়ে যখন রাজপথে নেমেছি আমাদের সমগ্র অধিকার আদায় করে এই ঘরে যাব। আমি জানি না আমাদের অধিকার আমরা কতটুকু আদায় করতে পারবো, তবে বিশ্বাস করি আমরা যদি সংঘবদ্ধ থাকি, গুরুচরণ ঠাকুরের সেই কথাকে যদি মানি যে জাতির দল নেই সে জাতির বল নেই, তবে আমরা সবাই এক দলে একভূত হয়ে আমরা আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবো। আজকে এই অধিবেশনে গঠনতন্ত্রের যে সংশোধন হয়েছে সেটা অন্যান্য যারা আছেন আলোচনা করবেন, তবে আমাদের শান্তি সত্যভামা মাতৃ সংসদ 2021 গঠিত হয়েছে, সেখানে আমাদের একটি কমিটি হয়েছে, সেই কমিটিতে যে নামগুলো সেই নামগুলো আমি ঘোষণা করব। তার আগে আমি একটু নারী জাগরণে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান অল্প একটু আলোচনা করছি, কারণ আমি বেশি সময় নেব না। আজকে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণীতে যে কথাটি আছে 12টি কথা, আমি মনে করি 12টি কমান্ড মানতেই হবে আমাদের, যদি আমরা সেই কমান্ড গুলো না মানি, অনুশীলন না করি, আমরা মধুও হতে পারবো না। আমাদের পরম আরাধ্য মেরু ঠাকুর এখানে বলে গিয়েছেন, একটি মধু আরেকটি মধুয়াকে যদি হৃদয়ের সেই অহমিকা মুছে ফেলে আলিঙ্গন করতে না পারি তাহলে আমরা মধুয়া নই। সেই কথার প্রেক্ষাপটেই আমাদের ভিতরে সেই সমস্ত অন্ধকার দূরীভূত হোক। এখানে আমার বাবা দশরথ গান গেয়ে গেলেন একটু আগে, নবগুরু চন্দ্রায় নবতম বিমোচন, সেই সমদান দূর হয়। আর যে কথাটি আজকে নারী সংসদ বা মা শান্তি সত্যভামা মাতৃ সংসদের কথার উৎপত্তিতে আমি বলতে চাই, নীর হতে নারী শব্দের উৎপত্তি, নারীর অঙ্গ পবিত্র তীর্থ স্বরূপ, যদি কোন পুরুষ সেই নারীকে সম্মান করে, সেই নারীকে তার অধিকার থেকে বঞ্চিত না করে, তবেই সেই নারীর অঙ্গ পবিত্র তীর্থ স্বরূপ, কেননা সেই নারীর অঙ্গ থেকেই একটি নতুন জীবনের জন্ম হয়। আর সেই জীবন পৃথিবীতে এসে পৃথিবীর মঙ্গল করে, পৃথিবীর অন্ধকার দূরীভূত করে, পৃথিবীতে তার সমস্ত কর্মবিন্দু দিয়ে সক্রিয়ভাবে তার অবস্থান দৃঢ় করে। বন্ধুর মতো যে নারী তার পুরুষের সাথে মেশে সেই জন্য তাকে বলা হয় বান্ধবী। পুরুষের ধর্মের কাজে যে নারী উৎসাহ দেয় সেই জন্য সেই নারীকে বলা হয় সহধর্মিণী। গভীর নিশীতে পুরুষের সাথে যে নারী সঙ্গ দেয় তাই তাকে বলে রমণী। পুরুষের সাথে ব্রহ্ম সত্তা মিশে যায় নারী দেহ সেই জন্য সেই নারীকে বলা হয় জায়া। আর সেই যারা যখন পুরুষকে ধারণ করে নতুন জীবনের একটি উচ্চারণ ঘটে, উদ্ভক্তি ঘটে, সক্রভাবে মিলিত হয় যে নারী সেই পুরুষের সাথে তাকে বলে সখী। বীর্যের স্ত্রী তাই নারী ভার্যা, এতগুলো রূপ যে নারীর জন্য। আজকে আমরা সেই নারী দেবী শান্তি সত্যভামার প্রতিস্বরূপ
প্রতি স্বরূপিনী সেই তাকে অনুসরণ করে প্রতিবিম্ব ভাবে ধরে আমরা আমাদের পথ চালাচ্ছি। সেই পথে চলে যে সুখ, যে নারী একটি সন্তানকে দুগ্ধ দান করে বাঁচিয়ে রাখে, সেই নারী আবার অস্ত্র ধারণ করে শত্রুকে বিনাশ করে, সেই নারী অসুরকে দমন করে। তো তাই যদি হয়, তবে আমি প্রত্যেকটি বাবাকে দর্শকদের হাত থেকে অনুরোধ জানাবো, নারীকে যথাযথ অধিকার সম্মান এবং তার যথাযথ মর্যাদায় তাকে মর্যাদাভূত করবেন। একটি নারীকে শুধু তার সাংসারিক কাজকর্মের জন্যই ব্যবহার করলে চলবে না, তার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, তার ভিতরে যে সুপ্ত ইচ্ছা আছে সেগুলোকে লালন করুন, দেখবেন এই নারী আপনার সংসার একদিন আশীর্বাদ স্বরূপ। আমার কাছে স্বর্ণখনি আছে, আমি যদি সেই স্বর্ণখনিকে কাজে না লাগাই, রেখে দিই, তবে সেই স্বর্ণের কোনো দাম থাকবে না। আমার কাছে অমৃত ভাণ্ডার আছে, আমি যদি সেই অমৃতকে পান না করি, তবে আমি সেই অমৃতের স্বাদ পাব না। সুতরাং আমার সেই স্বর্ণের খনিকে ছোট ছোট করে ভেঙে তাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে হবে, আমাকে সেই অমৃত সুধা পান করতে হবে। আমি যদি সেই অমৃত সুধাকে পান না করতে পারি, তাহলে তার মর্ম বুঝতে পারবো না। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সেই নারীকে অবহেলা করবেন না, যার জন্য নারী কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এই বিশ্বে যাহা কিছু ছিল মহান সৃষ্টি ছিল কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে জগৎ লক্ষ্মী নারী। সুতরাং এই নারীকে আজকে যে বাবারা এখানে সেজে গুজে এসেছেন, সাধারণ কথায় যেটি বলি, আজকে যদি মায়েরা সংসারের হাল না ধরতো, আপনাকে সুন্দর করে সাজিয়ে না দিত, আপনি এখানে আসতে পারতেন না। তাই বলি ধর্মে কর্মে শিক্ষায় অবশ্যই নারীর অধিকার দিতে হবে, যার জন্য হরিচাঁদ ঠাকুর সুন্দর একটি কথা বলেছেন। আমরা হরিলীলামৃতকে অনুশীলন করলে দেখতে পাই, হীরামন পাগলকে নতুন জীবন দান করে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, তুমি সংসারে ফিরে যাও, তুমি তোমার স্ত্রীর কাছে ঋণী আছো, তার ঋণ শোধ করে এসো। দশরথকে হরিচাঁদ বলেছিলেন, তোমার ঘরে পরম সতীলক্ষ্মী রমণী আছে, তোমার ঘরে পরম বৈষ্ণব মা আছে, তুমি তাদের স্বীয় কর্তব্য পালন করো, তবেই তুমি ধার্মিক হবে। তুমি সবকিছু ত্যাগ করে যদি শুধু হরিনাম করে দেশে দেশে ঘুরে বেড়াও, তবে তুমি ধার্মিক হতে পারবে না। এই জন্যই হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ হলেন অরুণীতে। এই গার্হস্থ ধর্মই প্রশস্ত ধর্ম যদি কেউ সঠিকভাবে তা পালন করে। একটি স্ত্রী তার মনে কি চায় কোন স্বামী যদি পালন করে, আমি মনে করি সেই স্বামী দেবতা। কিন্তু দুঃখের বিষয়, অপ্রিয় হলেও বলতে হয়, আমরা শতভাগের মধ্যে 99 ভাগে বঞ্চিত হচ্ছি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, যার যার জীবনকে একটু প্রশ্ন করেন, আমার ঘরের নারীকে আমি কতটা সুখ স্বাচ্ছন্দ্য, কতটা শান্তি দিতে পেরেছি। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, আমার আলোচনার বিষয়বস্তু আজকে এই নারী শক্তিকে জাগ্রত করার জন্য গুরুচাঁদ ঠাকুর জাগিয়েছেন, বলেছেন খাও বা না খাও ছেলে মেয়েদের শিক্ষা দাও। এখানে শুধু পুত্র সন্তানের কথা বলা হয়নি, এখানে মেয়েদের কথাও বলা হয়েছে। সুতরাং আজকে গুরুচাঁদ ঠাকুরের সেই কথা অমুক বাণীকে যদি আমাদের মানতে হয়, তাহলে অবশ্যই সেই নারী শক্তিকে সম্মান জানাতে হবে। সেই সম্মানের জন্যই আজকে হরিচাঁদ ঠাকুরের দেখানো যে পথ, বিভিন্ন শাস্ত্র অনুশীলনের মাধ্যমে আমরা যেটা দেখতে পেয়েছি, নারীকে অবহেলার মাধ্যমে এক একটা সময়ে নারীকে নরকের দ্বার বলা হতো, ধর্মপথের কাঁটা বলা হতো, সেই সমস্ত সময়কে উত্তীর্ণ করার জন্য হরিচাঁদ ঠাকুর সেই অনুশাসনকে কঠোরভাবে বলেছেন, পর নারী মাতৃতুল্য সদা সত্য কথা কবে, পর দুঃখে দুটি সদা সচ্চরিত্র রবে, পরপতি পরসতি করুণায় স্পর্শিবে, তুমি ডাকো বা না ডাকো হরি তোমাকে ডাকিবে। নারী হলো মায়া শক্তি,
নারী আদ্যা শক্তি। যাই হোক, আমি অনেক সময় নিয়েছি, আমি এই আদ্যা শক্তিকে জাগানোর সমস্ত প্রয়াস বাবাদের রাতুল চরণ দিলাম। শুধু আপনার স্ত্রীকেই না, আপনার ঘরের কন্যা সন্তানটিকেও আপনি তার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য শতভাগ প্রচেষ্ট হবেন। আজকে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মথুরা মিশনের একটি শাখা সংগঠন শান্তি সত্যভাবা মাতৃ সংসদে আমি কমিটি এখনই ঘোষণা করব। তার আগে বলে যাই, এ জীবনে যতটুকু প্রাণ আছে, যতটুকু নিঃশ্বাস আছে, এই নিঃশ্বাস যেন সর্বদাই আমার হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করে। এ জীবনে যতটুকু পথ আর চলবার বাকি আছে, সেটুকু পথ যেন আমি হরিচাঁদ গুরুচাঁদের কাজের জন্য উৎসর্গ করতে পারি। আশীর্বাদ চাই আমি আপনাদের কাছে, আমি আশীর্বাদ দিতে এখানে দাঁড়াইনি, যে আশীর্বাদ আমি যেন সুস্থ থাকি, আমার বাকিটা পথ যেন আমি সুন্দরভাবে হেঁটে চলে আমি হরিচাঁদ গুরুচাঁদের নাম প্রচার করতে পারি, আমি যেন আমাদের এই মায়েদের নিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই আশাবাদ রেখে আজকে আমি হরিগুরুচাঁদ মথুরা মিশনের শান্তি সত্যভাবা মাতৃ সংসদের কমিটির নামগুলো ঘোষণা করব। আমি এই সাথে সাথে আমার একটা ছোট্ট ইচ্ছা, আমি আমার সভাপতি এবং সেক্রেটারিকে জানাতে চাই, সেটা হলো স্টেজে যদিও জায়গা নেই, আমার মায়েরা এখানে নাম ঘোষণার সাথে সাথে যারা যারা উপস্থিত আছে তারা যেন একটু স্টেজে জায়গা পায়, এক মিনিটের জন্য তারা উঠে নেমে চলে যাবে। আপনার মা হরিগুরুচাঁদ মথুরা মিশন কথা বলা তো।